আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন রেইনবো বিডি। আমি আছি বিএম ইলেকট্রনিক্সের একটি শোরুমে। তো এই শোরুমের আরও আরেকটা ব্র্যান্ড শার্পের কিছু ফ্রিজ রয়েছে। তো আমরা শার্পের কিছু ফ্রিজের কোয়ালিটি সম্পর্কে, প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো, আর এই ভিডিওতে আমাদেরকে সাহায্য করবেন এই শোরুমেরই ম্যানেজার খোকন ভাইয়া। ভাইয়া, আমাদেরকে শার্পের যে প্রথম যে ফ্রিজটা আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রিজটা সম্পর্কে আমাদেরকে একটু জানান। এই ফ্রিজটা হচ্ছে আপনার জাপানি টেকনোলজি, আপনার অ্যাসেম্বলি হচ্ছে থাইল্যান্ডের। এই ফ্রিজটা খুবই সুন্দর, গুণগত মানও খুব সুন্দর। এই ফ্রিজটা আপনি দেখতে পারেন, ভিতর সাইডটা দেখেন, এই দেখতেছেন যে ডিপ ডিপের এখানে ওইটা কি যে আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা কিসের বক্স? এই বক্সটা হচ্ছে আপনার অনেক প্রয়োজন পড়ে, নর্মাল বড় পরিবার তো রাখতে পারেন, তারা কিন্তু এই ধরনের একটা ফ্রিজ নিতে পারেন। আসলে এটা কত পার্সেন্টেজ যদি আমি ধরি, 100 এর ভিতর আসলে কত পার্সেন্ট রয়েছে ডিপ? এটা 100 এর ভিতর আপনার ধরেন 70-30%, 30% আছে ডিপ, আর 70%ই সম্পূর্ণ নর্মাল। একটা জিনিস আপনার খুব, যেটা আমরা দেখি না অন্যান্য ফ্রিজে, এটা দেখুন, এটা হলো গ্লাস, এটা আপনার এক যে রেট আছে, এটা আপনার সবই গ্লাস। এগুলোর কারণে কিন্তু একটু মানটা উন্নত হয়েছে, দেখতে ভালো লাগছে, গর্জিয়াস। হ্যাঁ, এটার কখনো খাবার বা কোনো কিছু রাখলে কখনো বন্ধ হবে না। আপনি যে তাজা যে একটা স্মেল আছে, যে দুপুরের বা মাছ হোক বা খাবারের যে কোনো ভাত হোক, তরকারি হোক, যাই হোক, ওটা আপনার ওই ওটাই থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে না। একটা খাবার আটটার ভিতরে যাবে না। আর এখানে আপনি যেটা রাখবেন, একটার জিনিসটা আরেক জায়গায় আসবে না, যে যদি পানি জমে কিংবা কিছু যদি পড়ে, তো একটাটা কিন্তু আরেকটার ভিতরে যাবে না। আপনি যেই র্যাকে রাখবেন, সেই র্যাকের জিনিসগুলো সেইখানেই থাকবে, একটাটা আগে ছড়িয়ে পড়বে না। নিচের যে বক্সটা রয়েছে সেটাও গ্লাসের রয়েছে, এটা কি গ্লাস ভাইয়া? হ্যাঁ, এটা আসলে আপনার চাষের যে গ্লাস, চাষের। হ্যাঁ জি, এটার প্রাইসটা আমাদেরকে একটু বলে দেন। এটার প্রাইসটা হচ্ছে আপনার 97,000 টাকা। 97,000 টাকা? আচ্ছা, যে আমরা এখানে আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি শার্পের, এটা স্যার আপনার 429 লিটার, স্বনামধন্য একটা ব্র্যান্ড শার্প। এটা কত লিটার? ৪২৯ লিটার। যাদের একটু বড় ফ্রিজের প্রয়োজন, তারা কিন্তু এই ধরনের একটা ফ্রিজ নিতে পারে 429 লিটারের। যে এটাও আমরা আগে যে ফ্রিজটা দেখলাম, ওপরে যে আইসে বক্স আছে, সে ধরনের এইটার ভিতরে একটা বক্স আছে, আর সেম র্যাক, আগে যেটা দেখলাম সেটা যেরকম চাষের কাজ সেরকম এটাও রয়েছে। তো এক ধর একটার খাবারের স্মেল আর একটাই যাবে না, আর নিচে একটা বড় চাষের বক্সও রয়েছে, বন্ধ হবে না, এটা খাবার কখনো আপনার নষ্ট হবে না। স্বচ্ছ একটা বক্সও রয়েছে ভিতরটা, আর এই আলাদা করেছে অন্যান্য ফ্রিজ থেকে এটাকে, আমি দেখছি এই কারণে এটাকে একটু আলাদা করেছে, একটু ইউনিক ডিজাইন করেছে এই ভিতরের র্যাকগুলোর কারণে। ভাই, এটার প্রাইসটা একটু বলে দেন। এটার প্রাইস হচ্ছে আপনার 1,09,000। 1,09,000 টাকা। ভাই, এর সাথে কি স্টেবিলাইজার সেট করা আছে? আলাদা কিনতে হবে? এটা স্টেবিলাইজার আপনার লাগবে না, লাগবে না। এটা আপনার যন্ত্রপাত কোনো বজ্রপাত জন্য এটা সমস্যা দেওয়া আছে এটার সাথে। হ্যাঁ, আরেকটা ফ্রিজে যেটা দেখা যায়, অনেকে বলে থাকেন যে ওই যে পানি জমে থাকে কিংবা পানি পরে পরিষ্কার করা, সে ধরনের কোনো কিছু আছে কিনা? এটা ওরকম কিছু নাই, যদি কোনো পানি ইসা থাকে আপনার পানি পরে, তার এটা পানি পাস হওয়ার জন্য নিচে একটা ট্রে আছে, ওই ট্রেতে জমা হবে, ওই ট্রেটার পানিটা আপনার কম্পিউটারে শুষে নেবে, শুষে নেবে। নিজেদের আলাদা করে পরিষ্কার করার আসলে কিছু নাই, পরিষ্কার করার আলাদা কিছু নাই। তো অনেক ফ্রিজ আমি এরকম, অনেকে বলে থাকেন যে জিজ্ঞাসা করেন যে আপু, এই ধরনের ফ্রিজ গুলো আসলে কিভাবে পরিষ্কার করতে হয়, এরকম পানি জমে থাকে? সুন্দর একটা প্রশ্ন করছে। এটা পানিটা যে জমে, এটা যখন আপনার কখনো বিদ্যুৎ না থাকে, তখন এর ভিতরে কোলটা আপনি আস্তে আস্তে ছেড়ে দিয়ে নর্মাল হয়ে যায়, তখন পানি অবশ্যই পড়ে, তখন পানিটা পচার জন্য আপনি ফ্রিজটা বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে আপনার সুতি তানা বা সুতি জুতা জুতা আছে কাপড় দিয়ে, আপনার সুতি কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন। অবশ্যই তখন খেয়াল রাখতে হবে যে আপনার ফ্রিজটা বন্ধ রাখতে হবে, যদি বেশি পানি জমা হয়ে যায় আপনি ফ্রিজটা অফ রাখতে হবে, অফ রেখে আপনি পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে
তখন যখন আপনি এটা পুনরায় চালু করতে যাবেন তখন দরজা আপনি খুলে রাখবেন। খুলে রেখে আপনি আদ্যতা যে পুরো শুকিয়ে বা ফ্যান ছাড়া বা এইভাবে শুকিয়ে নরমাল শুকিয়ে তখন আপনি এটাকে আবার পুনরায় আপনি চালু দিতে পারবেন। মানে আমি পরিষ্কার করার পরে যে পানিটা থাকে ওই পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমি দরজা লাগাবো। দরজা লাগিয়ে তারপর আপনি কিছুক্ষণ পরে হয়তো 5-10 মিনিট বা তখনই আপনি এটা আবার খাবার রাখতে পারি, আবার আবার চালু করতে পারি, খাবারও রাখতে পারি। আমরা শার্পের আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি, এটা গ্লাস ডোর না, এটা ফাইবার ডোর। ফাইবার ডোর এটাও আপনার জাপানি টেকনোলজি, আপনার অ্যাসেম্বলি হচ্ছে থাইল্যান্ডের। এটাও আপনার খুব মানসম্মত ফ্রিজ, মানসম্মত ফ্রিজ। হ্যাঁ, এই যে গ্যাসকেট গুলো রয়েছে এগুলো তো আসলে ওই যে ছত্রাক পড়ার বা কি এরকমটা পড়বে কি? একটা সুন্দর একটা প্রশ্ন করছেন, কোশ্চেন করছেন। এটা হচ্ছে আপনার গ্যাসকেট, এটা আপনার যাতে কোনো বাইরের ভিতরের কোনো ওই আপনার যে কোল্ড আছে কোল্ডের যাতে তার বেহেন না হয়। আর এটা আপনি দেখা গেছে কিছুদিন গেলে এটা একটু ময়লা ধরে বা কিছু মরিচা ধরে, হ্যাঁ ময়লা ধরে, একটু ফাঙ্গাস ধরনের দেখা যায়। এটা কোনো কোনো চিন্তা কোনো বিষয় না। এটা হচ্ছে আপনি ফ্রিজটা বন্ধ করে এখানে আপনি গ্যাস কেসটা খুলে আপনি কাপড় দিয়ে কাপড়ের সাথে সোপ পাউডার এটা মিশিয়ে আপনি পরিষ্কার করে নিতে পারেন। এটা খুলে এটা কি সব ফ্রিজেরই খোলা যায় নাকি শুধু এইটার? যত কোম্পানি ফ্রিজ আছে সবই আপনি খুলে এই গ্যাসকেট খোলা যায়? হ্যাঁ খোলা যায়। খুলে আপনি পরিষ্কার করে এটাকে আবার ঠিক এভাবে পুনরায় চেপে চেপে আবার লাগিয়ে দেওয়া যাবে। আপনার পুনরায় আগের মতন হয়ে যাবে, তখন আপনার এটা কোনো সমস্যা হবে না। এটা কোনো সমস্যা হবে না, সমস্যা না, এটা আপনি নিজে পরিষ্কার করে নিতে পারেন। নিজে পরিষ্কার করা যাবে। এই ফ্রিজটার ভিতরে ডিপেও কি একটা বক্স রয়েছে? কখনো আপনার কখনো ভাইরাস ধরবে না, আপনার ন্যানো টেকনোলজি আছে যাতে করে আমরা ভাইরাস মুক্ত, কখনো এটা ভাইরাস উৎপন্ন হবে না এটার ভিতরে। এটার ভিতরে কখনো ভাইরাস উৎপন্ন হবে না বা ভাইরাস হবে না, আপনি শার্পের পাশে আমরা আরেকটা ফ্রিজ দেখতে পাচ্ছি, এই ফ্রিজটা সম্পর্কে একটু বলেন। এটাও আপনার ঠিক একই কোয়ালিটি, আপনার জাপানি জাপানি টেকনোলজি, আপনার থাইল্যান্ড অ্যাসেম্বলি। মরিচা ধরবে না আপনার মরিচার কোনো কারণে এটা আপনার সবসময় আপনি এটাকে পরিষ্কার করে রাখতে পারবেন। শুধু নরমাল কাপড় দিয়ে আপনার পরিষ্কার করতে, শুধু নরম কাপড় দিয়ে এটা পরিষ্কার করে তাইলে উপরে ক্র্যাক পড়বে না। আর যদি আমরা একটু শক্ত ধরনের কাপড় ইউজ করি সামনে তাইলে কিন্তু ক্র্যাক পড়ে যাবে যেটা, আর নরম কাপড় দিয়ে পরিষ্কার করলে তখন এটা আসলে দাগ পড়বে না, আমরা যেটাকে বলি বাংলায় দাগ হওয়ার সম্ভাবনা নেই। এই ফ্রিজটার একটু প্রাইসটা বলে দেন। আপনার 72,900 টাকা। 72,900 টাকা আপনার কম্পিউটার গ্যারান্টি আছে 12 বছর। তো ভিউয়ার্স, আপনারা এই ধরনের আরো কিছু ফ্রিজ এবং বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আর অন্যান্য ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট দেখার জন্য আপনারা কিন্তু বিএম ইলেকট্রনিক্স এর এই শোরুমে ভিজিট করতে পারেন। আর এই অ্যাড্রেসটা কিন্তু রয়েছে এই কার্ডে, এই কার্ডে দেখানো যে অ্যাড্রেসটা রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই অ্যাড্রেসে এসে আপনারা সশরীরে এই শোরুম ভিজিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।